মর আহমদুল্লাহর খ্যাত ছয় নম্বর খেদমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেদমত যেটা হচ্ছে এলমের খেদমত আমলের খেদমত দাওয়াতের খেদমত সেটা হচ্ছে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় জামে ইসলামিয়া মদিনা মনোবড়া মদিনা ইউনিভার্সিটি যেটা ইসলামিক ইউনিভার্সিটি সৌদি আরব খুলেম সারা বিশ্বে তৌহিদের দাওয়াত নির্ভেজাল সন্নতের দাওয়াত আর শির্ক বিদাত মুক্ততার দাওয়াত আর সহি আকিদা মানহাজের দাওয়াত মধ্যমপন্থার দাওয়াত চরম পন্থা থেকে সতর্ক সাবধান করা আর বেদিনী আর বদ্দিনী থেকে সতর্ক সাবধান করার বিশাল খেদমত মোদিন ইউনিভার্সিটি করেছে আর মদিনা ইউনিভার্সিটির খেদমত আম জনগণের জন্য সরাসরি নাই আলেমদের জন্য আর তোল্লা এলমদের জন্য আমাদের মতো লোকদের জন্য খেদমত কথা না বললে বুঝতে পারবেন না আমি সারা জীবন আহলেদিস মাদ্রাসায় পড়েছি আহলেদিস মাদ্রাসা পড়া মানে দেশে সহি আকিদার মাদ্রাসা পড়ে আসা জীবনে দুইজন দেবন্দি ওস্তাদের কাছে পড়েছি শুধু বাকি সমস্ত আহলেদিস ওস্তাদের কাছে পড়া করেছি তারপরে তৌহিদুল আসমা সিফাত সম্পর্কে সামান্য জ্ঞান ছিল সামান্য জ্ঞান ছিল জ্ঞানের বড়ই সচনিত ছিল শুনবেন শুধু পড়ে আকিদা ওয়াসে পড়ে এসেছিলাম একটা বছর সপ্তাহে দুই দিন ক্লাস করে করেছিলাম যার ফলে কি প্রথম ভর্তি হইলাম হাদিস বিভাগে ভর্তি হলাম কিন্তু আকিদা সেখানে কম্পালসারি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কলেজে আকিদা কম্পালসারি পড়তেই হবে প্রতি বছরে তো আকিদাতে যখন তহিদুল আসমা সেফাদ পড়তে লাগলাম দুই বছরের আকিদার ওস্তান আমার হচ্ছেন মদিনার সবচেয়ে বড় বর্তমান মহাদ্দেশ আলে মসজিদ নবীদের তিনি প্রত্যেকটা হাদিসের দাস দিয়েছেন ধারাবাহিক হাফেজ আহ তিনি হচ্ছেন শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ আল বাদর প্রসিদ্ধ আর শেখ আল পরে বর্তমান যুগে এবং শেখ হাম্মদ আনসারির পরে বড় একজন মহাদ্দেশ জি তার কাছে আকিদা পড়েছি প্রথম যখন প্রথম প্রথম যখন ক্লাস শুরু হলো তো আসমা সেফাত তা আমাকে যেন নিজেকে বিরক্তি লাগতো যে আসমা সিফাতে এত কি পড়ার আছে সুভান আল্লাহ অথচ দুইবার দাওরা আপনাদের মজার কথা হলো দুইবার দাওরা ফারেক হয়ে এসেছি তার আগে দুইবার দাওরা পড়ে এসেছি আর চার বছর মোদারেশি করে এসছে চার বছর শিক্ষকতা করে এসছে আর শেষ বছরে হেড মোদারেস ছিলাম দাওরা দাওরা হাদিস মাদ্রাসার বোখারি পড়িয়ে এসছি তার আগে তিরমিজি পড়িয়েছি দাউদ পড়িয়েছি মেলা বড় বড় কেতাব পড়েছি মেশ পড়েছি তারপরে এসে আকিদার ক্ষেত্রে তহিদুল আসমা সিফাত একটু আমাকে বিরক্ত লাগতো যে কি তহিদুল আসমা সিফাত খালি তহিদুল আসমা সিফাত তহিদুল আসমা কি পড়াইবে ব্রেন আস্তে আস্তে যখন খুললো দুই তিন মাস চার মাসে তখন আরে সে বিশাল ব্যাপার সবার তহিদুল আসমা সিফাতে এত কথা আছে আর এত কায়দা কানুন আছে আর এত শিখার আছে আমি নিজের কথা বলছি যদি আমি যদি তহিদুল আসমা সেফাতে যদি মিস কিন হইতাম তো আপনাদেরকে কি দিতাম এটা কোথা থেকে পেয়েছি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে সৌদি আরবের খেদমত জি হ্যাঁ মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে সারা বিশ্বের আলেমদের কাছে শহীদ আওয়াত পৌঁছেছে একটা কথা শুনে রাখেন সারা বিশ্বের আলেমদের কাছে শহীদ আওয়াত মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে পৌঁছেছে দ্বিতীয় ইসলামিক ইউনিভার্সিটি হচ্ছে জামায়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া রিয়াজের এই দুই ইসলামিক ইউনিভার্সিটি থেকে সারা বিশ্বের সমস্ত সহি আকিদার আলেমরা এলেম নিয়েছে এবং নিচ্ছে এবং নীতি হবে অন্য জায়গায় বিশাল বিশাল ইউনিভার্সিটি আছে কিন্তু সেখানে সহির সাথে বেয়াজালও শেখানো হচ্ছে চার ফেকা শুধু আলে সন্নাতে ফেকা না পাঁচ ফেকা পড়ানো হচ্ছে আর সেখানে আশারি বিদাতি আকিদা পড়ানো হচ্ছে জি হ্যাঁ এলমল কালাম পড়ানো হচ্ছে গ্রিক দর্শন পড়ানো হচ্ছে ইসলামের নামে এই সময় আমরাও আকিদার নামে আকিদা নাসাফি মর বুঝবেন আকিদা নাসাফি আমাদের আকিদা পড়া হইতো ওই কিতাব হচ্ছে ইলমুল কালাম মানে গিরান যেটা বলা হচ্ছে গ্রিক দর্শন আ গ্রিক দর্শন যেটা ইউনানি ফালসাফা এই ইউনানি ফিলোসফি পড়ানো হইতো আর এর নাম ছিল আকিদার শিক্ষা কিছুই শিখেছে আরো বদ আকিদা শিখেছে অথচ আহলেদিস মাদ্রাসা এই যদি আহলেদ মাদ্রাসার অবস্থা তখন থাকে সিলেবাস অনেকটা এখন পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ তারপরও কিছু হয়তো ঘাটতি থাকতে পারে যাদের ঘাটতি আছে আল্লাহ করে ওদেরকে পুরা করা তৌফিক দান করুক এখন পর্যন্ত দেওবন্দিয়ার বেরোলে বিজয় মাদ্রাসা আছে সেসব মাদ্রাসা এই আকিদা না সাফিয়ার এইসব বেদাতি কথা আরে এক কথা আর আশায়ের আর মাতরি দিয়ার আর গুমরাহি পড়ানো হচ্ছে এখনও তো কি শিখবে সমাজ আপনাদের না বললে বুঝতে পারবেন না হ্যাঁ অনেক বড় বড় আহলেদিস আলেমরা অনেক বড় কিতাব লিখেছেন পাকিস্তানের একজন বড় আলেম ইব্রাহিম সিয়াল তার কিতাব রয়েছে তারিখ আহলেদিস আহলেদিসের ইতিহাস সম্পর্কে আমি ওর চাইতে ভালো কিতাব তার আগে পড়িনি তারিখ আহলেদিস আহলেদিস পরিচিতি ভারত উপমহাদেশে খুবই সুন্দর কিতাব উর্দু ভাষায় পড়েছিলাম জামে সেলফা বানার আছে ওতে যখন পড়লাম যখন যেমন আজকাল ওই দেবন্দী আলেমরা বলছে যে আকিদার আহলে সন্নাতের তিন এমাম আর ফেকার আহলে সুন্নাতের কয় এমাম জানেন না ফেকার কয় এমাম চার এমাম আহলে সুন্নাতের ফেকার এমাম কয়জন চার এমাম মানে চার মজাব আবু হানিফা সাফি মালিক আহমদ হ্যাঁ চার এমাম হচ্ছে ফেকার আর আকিদার আহলে সুন্নাতের এমাম হচ্ছেন তিনজন একজন হচ্ছেন এমাম আহমদ আরেকজন হচ্ছেন আবুল হাসান আশারি আরেকজন হচ্ছেন আবু মানসুর মাতুরিদি এসব কথা নুর বলিপুরিও তার বক্তব্য বলেছে দেওবন্দিরাও বলছে আর এই কথা তারিখে আহলে দিস বড় আলেম এক সময় আজকে থেকে ষাট সত্তর বছর আগে লিখেছে কারণ বেচারা জানতো না আমি যেমন তহিদুল আসমা সেফাত বুঝতাম না তারাও বুঝতো না তারা একেবারেই কিছু পায়নি আমি তো কিছুটা পেয়ে এসেছিলাম যখান থেকে কিছুটা পড়ে এসেছিলাম তাও এই অবস্থা ছিল যার ফলে এই কথা লিখেছে অবাক হয়ে যাবেন যারা বলছে আল্লাহর হাত নেই আবুল হাসান আসারি আল্লাহর কুদরতি হাত আল্লাহর এই নেই সেই নেই আল্লাহর রহমত নেমে আসে প্রথম আকাশে জি এগুলো আহ জামাতের আকিদার আবুল হাসান আসারি আশারি মতবান আর মাতুরিদি মতবাদ যে বেদাতি মতবাদ যেটা হচ্ছে দার্শনিক মতবাদ সেটাকে বলা হচ্ছে আহলে জামাতের আকিদা কারণ কি দোষ তাদের না দোষ ছিল শিক্ষা কাঠামোর ইসলামের হেদমত শহী হেদমত যখন পৌঁছেছে যে আমি ইসলাম ওদের ইউনিভার্সিটির মাধ্যমে আর রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটির মাধ্যমে আলহামদুলিল্লাহ আর এর মাধ্যমে কত লোক যে উপকৃত হয়েছে যত দেখছেন মাদানি আর যত দেখছেন রিয়াজ থেকে পড়াশোনা করে গেছেন আর তারাই প্রায়শই আকিদার কথা বলছেন অথবা তাদের থেকে শিখে দেশে বেশ কিছু আলেমেরা সহিক কথা বলছেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সৌদি আরবের বিশাল একটি খেদমত দাওয়াতের ময়দানে এলমের ময়দানে সঠিক এলমের রাস্তা দেখিয়েছে